বিসমিল্লাহিরহমানিরহিম। আপনারা সবাই আমাকে জানেন চিনেন, লম্বা মানুষ, কিছুটা সরল সোজা এবং বোকা হয়। আমার নেতা বঙ্গবন্ধু আমার থেকে 2 ইঞ্চি লম্বা ছিলেন, নিশ্চয়ই তিনি আমার থেকে অনেক সাহসী ছিলেন, অনেক শক্তিমান ছিলেন, মানুষের প্রতি ভালোবাসা ছিল তার অগাধ। আমরা আজকে এখানে এসেছিলাম টাঙ্গাইলে, বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। 2018 সালের নির্বাচনের পরে আমরা কৃষক শ্রমিক জনতা লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমরা নির্বাচন কমিশনে জানতে এসেছিলাম যে তারা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারি প্রভাবমুক্ত করতে পারবেন কি না। তা যদি তারা পারেন তাহলে আমরা তাতে অংশগ্রহণ করব। আর শুধু তাই নয়, যদি সখীপ বাসাইলে নির্বাচন যথাসম্ভব সুস্থ করতে পারলে, সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আমি বেশ কিছুদিন পর এখানে এসেছি, এটা দিয়ে হয়তো আমার 2 বার, গতবারের চাইতে এবার আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। প্রধান নির্বাচন কমিশনার বা পুরো নির্বাচন কমিশনের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছেন তাদের সাধ্যমতো তারা সুস্থ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে তারা বাসালের নির্বাচন, পৌরসভা নির্বাচন উপহার দেবেন। এবং আমরা আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে আমরা একমত পোষণ করছি। নির্বাচন হওয়া উচিত অবাধ, নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করলো, কটি দল অংশগ্রহণ করলো, এটার চাইতেও আমি মনে করি কতগুলো ভোটার তার ইচ্ছে মতো উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারল, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং এই কথাতে নির্বাচন কমিশন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথা দিয়েছেন, শুধু আমাদেরকে কেন হবে, সারা দেশবাসীকে, যে আমাদের মাধ্যমে সারা দেশবাসীকে যে কথা দিয়েছেন, আমি আশা করি সেই কথার মাধ্যমে সহিষ্ণু নির্বাচনী পদ্ধতি আবার প্রাণ ফিরে পাবে, এই আশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি তো একটি পৌরসভা নির্বাচনের কথা বললেন, নির্বাচন কমিশন অনেকগুলো নির্বাচন করেছে, সামনে আরও অনেকগুলো নির্বাচন আছে। এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করার মতো অবস্থা নির্বাচন কমিশনের আছে কিনা, এবং সেই নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। আমি কিন্তু আগেই বলেছি এই নির্বাচন কমিশন যখন গঠিত হয়, আমরা মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আহ্বানে গিয়েছিলাম, আমাদের প্রস্তাব ছিল। কিন্তু এই নির্বাচন কমিশন প্রথম প্রথম অনেক এলোমেলো কথাবার্তা বলেছে। এখন আমার কাছে মনে হচ্ছে বেশ কিছুদিন যাবৎ তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন কী, এবং তাদের অনেক এলোমেলো কথা অনেক দিন থেকেই কমে গেছে। বলতে গেলে এখন তো বলা যায় যে সেরকম কিছু নাই, সেই জন্য আমরা উৎসাহী হয়ে এসেছি। এবং যদি আমরা আমাদের বাসাল নির্বাচনটা দেখব, যদি সেখানে দেখা যায় যে না, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন, নিশ্চয়ই ভুল ত্রুটিতে পিছিয়ে থাকতেই পারে, 100টা ভুল যেখানে হতো আগে, এখন যদি 20টা ভুলের মধ্যে 80টাকে আমরা অতিক্রম করতে পারি, তাহলে বলবো যে উন্নতি হয়েছে। ইসিতে একটা পরীক্ষার মধ্যে আছে, নতুন করে আবার আপনারা তাদেরকে আরেকটা পরীক্ষার মুখে ফেলে দিলেন যে বাসাইলে নির্বাচনটা, যতদিন নির্বাচন কমিশন থাকবে প্রতি মুহূর্তে তাকে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ফেল করলে তার আর কোনো জায়গা নেই। কিন্তু আপনারা বলছেন যে ওনার এখন পরিণত হচ্ছে কিংবা হয়েছে কথাবার্তা, আগের চেয়ারমেলো জায়গাটা বাদ দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা পরীক্ষার মধ্যে নতুন করে ফেলে দিলেন, কিন্তু এই
যদি ভোটটা তারা সুষ্ঠু করতে চায়, আপনারা বলছেন সুষ্ঠু ভোট হলে জাতীয় নির্বাচনেও আপনারা অংশ নিবেন, কিন্তু একটা ভোট সুষ্ঠু করা ম্যাজিক্যাল ক্যাপাসিটি কি শুধু নির্বাচন কমিশনের আর কার? একটা নির্বাচনকে যথাযথ সুন্দর করার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন। তার চেয়েও আমার মনে হয় যারা রাজনৈতিক দল, জনসাধারণ, ভোটার এবং সরকার, নির্বাচনী শিডিউল ঘোষণার পরে যে জায়গায় নির্বাচন হবে সে জায়গায় সরকারেরও সরকার হচ্ছে নির্বাচন কমিশন। অনেকে তার সেই ক্ষমতা, সেই ব্যক্তিত্ব, নেতৃত্ব দেখাতে পারে, অনেকে আবার পারে না। আমার বিশ্বাস এই কমিশন এখন সে নেতৃত্ব দেখাতে পারবে। আপনাদের রাজনৈতিক কালচার কি দিনে দিনে এমনই পরিবর্তন হয়ে গেল যে দলীয় সরকারের অধীনে থেকে নির্বাচন কমিশন একটা অসাধারণ ভালো নির্বাচন করতে পারবে? নির্বাচন কমিশনের সময় দলীয় সরকার বলে কোনো সরকার, আর নির্বাচনের সময় নির্বাচন কমিশন হল সরকার, সরকার কিছু সরকার তখন আজ্ঞা বহ। অতটা দেখা যায় না, আমরা প্রত্যাশা করব ধীরে ধীরে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিমে অস্ত যাওয়ার আগেই আমরা এই পরিবর্তন লক্ষ্য করতে পারি। দলীয় সরকারের অধীনে থেকেও সুষ্ঠু ভোটের পথে এগিয়ে যাচ্ছে ইসি? দলীয় সরকার তো ইলেকশনের সময় কোনো দলীয় সরকার, নির্বাচনী সরকার তার কোনো কাজ স্যার স্যার স্যার